যুক্তরাজ্যে গত আড়াই বছরের মধ্যে রিয়েলওয়েজ ওয়েজ বেড়ে গেছে সরকারি পরিসংখ্যান অনুসারে মূল্যস্থিতির রেট কমে যাওয়ায় দু সালের সেপ্টেম্বরের পর থেকে রিয়েলওয়েজ ওয়েজ সর্বোচ্চ গতিতে বৃদ্ধি পাচ্ছে সরকারি পরিসংখ্যানে এই তথ্যগুলো উঠে এসেছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স মানে ওএনএস জানিয়েছে যে মূল বেতন গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে সাত দশমিক তিন শতাংশ বেশি এই রেট গত মাসের চেয়ে একটু কম হলেও এখনও মাসে এখনও গত পঁচিশ মাসের পঁচিশ মাসের মধ্যে এটি সর্বোচ্চ এটিকে গত তিন মাস ধরে বেকারত্বের হার চার দশমিক দুই শতাংশে অপরিবর্তিত হয়েছে ওএনএস এর অর্থনৈতিক পরিসংখ্যানের ডিরেক্টর ড্যান মর্গান বলেছেন যে তাদের লেবার মার্কেটের বিভিন্ন সেক্টরের রেট গত তিন মাসে খুব বেশি পরিবর্তন হয়নি চাকরির শূন্যপদ আবারও কমেছে এই শূন্যপদের সংখ্যা এখনো মহামারীর আগের থেকে বেশি রয়েছে জ্বালানির দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি কমে গেছে তবে মুদ্রাস্ফীতি দুই শতাংশে নামিয়ে আনার যে টার্গেট নেওয়া হয়েছিল সেটা এখনো পূরণ করতে পারেনি সরকার এই টার্গেট এই বছরের ফুলফিল করা সম্ভব হবে না এদিকে ব্যাংক অফ ইংল্যান্ডের ইন্টারেস্ট রেট পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশে ফিক্স রাখা হয়েছে বেস রেট বেশি হওয়ায় মর্গেজ পেমেন্ট সহ অন্যান্য খরচ অনেক বেশি তবে রেট সেটাররা তাদের সমতল অর্থনীতির প্রভৃতিকে ইনজেক্ট করতে সাহায্য করার জন্য স্বল্প মেয়েদের রেট কমাতে চান না তবে আগামী দুই হাজার চব্বিশ সালের সেকেন্ড কোয়ার্টার থেকে ব্যাংক রেট কমে যাবে বলে ধারণা করা হচ্ছে এটিকে ইন্টারেস্ট রেট বাড়ানো হবে নাকি ফিক্সড রেট রাখা হবে সেই বিষয়ে বৃহস্পতিবার ব্যাংকের মনিটর কমিটি তাদের সর্বশেষ সিদ্ধান্তগুলো নেবে তবে বেস রেট পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশে ফিক্সড রাখার জন্য অনেক বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন এই পরামর্শ নেওয়া হলে মর্গেজ পেমেন্টের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই অন্তত আগামী কয়েক মাস এটি সম্ভব হবে না বলে মনে করা হচ্ছে আসাম আসুম রানা টিভি লন্ডন